আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার মাঝে বেঁচে আছি, ভালো আছি। আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি খাসির পাও নিহারি তৈরি। খাসির পায়া দিয়ে আমি নিহারি বানিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার আসছে, লোভনীয় একটা কালার। আমি আসলে কখনো খাসির পায়া খাইনি, কিন্তু আজকে প্রথম রান্না করলাম। আমি গরুর পায়া খেয়েছি, কিন্তু খাসির পায়াটা কখনো খাইনি, কিন্তু আজকে আমি রান্না করেছি এবং খেয়েছি। দেখেন এই ধরনের পায়া, এগুলো এভাবে পরিষ্কার করা পাওয়া যায়, কেটে পরিষ্কার করে দিয়েছে, দোকান থেকে আনা হয়েছে। এখন আমি এগুলো ধুইয়ে আবার সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে, লবণ কেটে, তারপর হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, গরম মশলা, সব গরম মশলা দিয়ে আমি এখন একটু কষিয়ে নেব। প্রথমে কষিয়ে নেব। দেখেন আমি সব মশলাগুলো এক এক করে মিশিয়ে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এবার আমি জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, এলাচ, দারচিনি, তেজপাতা, এখন আমি সবগুলো কষিয়ে নেব, ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখেন এটা আদা রসুন বাটার পেস্ট। এবার দেখুন এভাবে কষিয়ে আমি কিছু ঝোল দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কেমন হয়ে আসছে, আর কালার একবার সাদাও বানানো যায়, কিন্তু ওটা মশলাটা ভালো করে বোনা হয় না, আমি বোনা করে দিয়েছি সেজন্য। রান্নাটা আমার শেষ পর্যায়ে আসছে, কিন্তু আমি আসলে অফ ক্যামেরাতে হয়তো আপনাদের দেখেনি, আমি কিছু কর্নফ্লাওয়ার পানিতে গলিয়ে একটু ছেড়ে দিয়েছি, যাতে করে এটা একটু ঝোলটা মানে ঘন ঘন ভাব আসে। আর নিহারি বানানোর এটাই হলে প্রথম লক্ষণ, একটু জানি লোদা লোদা, মানে একটু থকথকে ভাব আসে আর কি, সেরকম। এখন আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে ফোড়ন দিয়ে দেব। এটাকে আমি একটা ফোড়ন দিয়ে দেব। দেখেন ফোড়নটা আমার হয়ে গেছে, দেখেন কালারও কত সুন্দর আসছে এবং একটু ঘন ঘন ভাব আসছে, একবার পাতলা হয় না, নিহারির একটা ভাব এসে গেছে। দেখেন ফোড়নটা আমার ক্লিয়ার, মানে হয়ে আসছে, যেটা বাদামি কালার হবে ওই মুহূর্তে আমি দিয়ে দেবো, বাদামি কালার হয়ে আসলে। দেখেন এবার ফোড়নটা দিয়ে দিলাম, এবার ফোড়নটায় কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়বে। এভাবে আপনারা প্রায় এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন নিহারি রান্না করার পর একটা ফোড়ন দেওয়া এবং এভাবে কালারটা আসছে কি না। আমি যেভাবে রান্না করছি সে এইভাবে রান্না করলে এভাবে কালারও আসবে এবং স্বাদও দ্বিগুণ বাড়বে ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই।